नमस्कार सकल के आमार चैनले स्वागत जानाई। आजकेर पर्वे आमी आपनादेर होटेल बा रेस्टुरेंटे जे मोगलाई परोटा संगे जे आलू तरकारीटा सार्व करा हय आमी तारी आपनादेर रेसिपिटा करे देखाबो। आपनारा बाड़ीते रुटी बा लुचिर संगे सार्व करते पारेन। रान्नाटा शुरू करार आगे जारा आमार चैनलटा एखोनो सबस्क्राइब करेननि तारा प्लिज आमार चैनलटा सबस्क्राइब करुन आर बेल आइकनटा प्रेस करते भूलबेन ना। चलुन आमरा देखेनि मोगलाई संगे जे आलुर तरकारीटा परिवेशन करा हय तार रेसिपिटा। যে আলু আলুগুলোকে আমি এইভাবে কুটিয়ে রেখে দিই, সেদ্ধ করে অল্প একটুখানি সেদ্ধ করে রেখে দিয়েছি। আর লাগছে ফোড়নের জন্য কালো জিরে, গোলমরিচ, মানে গুঁড়ো, নুন, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা, চিনি, আর লাগছে আদা রসুন আর পেঁয়াজ। আমি আদা রসুন পেঁয়াজকে আমি দেখুন আমার পেস্ট হয়ে হয়ে গেছে। দেখুন এই আলুগুলোকে আমি বলেছি আমি অল্প করে সেদ্ধ করে নিয়েছি একদম। আর এতে কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি, দিয়ে যে পেস্ট করে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সেই পেস্টটা দিয়ে আমি ভালো করে আমি কষে নেবো যাতে আদা রসুনে আর পেঁয়াজের গন্ধটা চলে যায়। এরপর আমি এতে পরপর মশলা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য চিনি আর পরিমাণ মতো নুন। আমি যেহেতু যখন সেদ্ধ করেছিলাম ওই আলুগুলোকে একদম আমি অল্প একটুখানি নুন দিয়েছিলাম, তাই সেই অনুযায়ী আমি দেখে আমি নুনটা দিয়েছি, আপনারা সেরকম অনুযায়ী নুনটা দেবেন। এবার অল্প একটু যাতে না মশলাটা ধরে যায় তার তো সামান্য একটু জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষে নেব। আর একটুখানি আমি জিরে গুঁড়ো ওতে দিয়ে দিলাম, দিয়ে আমি আর একটু ভালো করে মশলাটা কষে নিচ্ছি। তারপরে আমার কষানো হয়ে গেছে, আমি ওই সেই আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে ওই মশলাগুলোর সঙ্গে আমি ভালো করে নিনি নেড়ে নেবো। আর একটু জল দিয়ে আমি ভালো করে আলুর সঙ্গে মশলাগুলো আমি কষিয়ে নেবো। আর এই আলু তরকারিতে আমি একটা সিক্রেট মানে আমি ফোড়ন দেবো, সেইটা আপনাদের দেখিয়ে দেবো। চলুন, আমি প্রথমে একটা বাটিতে আমি একটুখানি সর্ষের তেল নিয়েছি, নিয়ে একটু গরম করে আমি কালো জিরে আর অল্প সামান্য আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো এতে ফোড়ন দিয়ে দিলাম। এবার ওই ফোড়নটা আমি ওই তরকারি ওপরে আমি আলু তরকারিটার ওপরে আমি ঠেলে দেবো, দিয়ে এবার আমি ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি ভালো করে মশলাটাকে করে নিলাম, নাড়িয়ে নিলাম, নিয়ে দেখুন কত সুন্দর আমার হয়ে গেছে। এবার আমি সার্ভ করব। দেখুন এটাতে খেতে এরকমভাবে করে খেতে এত সুন্দর টেস্ট হবে তরকারিটা, আপনারা করে দেখবেন। এই আলু তরকারিটা কত তাড়াতাড়ি রেডি হয়ে গেল। এটি আপনারা গরম গরম মোগলাই পরোটার সঙ্গে বা লুচির সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।